আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা তোমার হাইপারচার্জ পর্যন্ত আলোচনা করেছিলাম, তো আজকে আমরা হাইপারচার্জের পর থেকে আমরা আলোচনা করব। একবার ছোট করে হাইপারচার্জটাকে একটু রিক্যাপিটুলেট করে দিই। তাহলে দেখো, এখানে আমি লিখছি হাইপারচার্জ। আচ্ছা, তাহলে তো লাস্ট ক্লাসে তোমাদেরকে আমি বলেছিলাম যে হাইপারচার্জটাকে আমরা ডিফাইন করব ওয়াই ইকুয়াল টু, ডিফাইন করব টু কিউবার বলে, যেখানে কিউবারটা হচ্ছে তোমাদের অ্যাভারেজ চার্জ, তাই তো? কিউবারটা আমাদের ছিল অ্যাভারেজ চার্জ, যেটাকে আমরা বলেছিলাম যে একটা গিভেন ফ্যামিলিতে, তার একটা গিভেন ফ্যামিলি ফ্যামিলিতে আমার যতটা চার্জ আছে সেটা মানে কিউআই ডিভাইডেড বাই এম, যেখানে কিউআইটা হচ্ছে সামেশন ওভার কিউআই, মানে হচ্ছে ওই গিভেন ফ্যামিলিতে যতগুলো মেম্বার আছে তাদের সম্মিলিত চার্জ ডিভাইড বাই তাদের মাল্টিপ্লাইড নাম্বার। ঠিক আছে, তাহলে এটা আমি বলেছিলাম যে যদি আমি একটা নিউক্লিয়ন ফ্যামিলি নিই, ফর নিউক্লিয়ন ফ্যামিলি, এখানে লিখবো যে ফর নিউক্লিয়ন ফ্যামিলি, তাহলে নিউক্লিয়ন ফ্যামিলির জন্য আমার সামেশন ওভার কিউআইটা কত? সামেশন ওভার কিউআই মানে হচ্ছে প্রোটনের চার্জ, প্রোটনের চার্জটা হচ্ছে 1, আর নিউট্রনের চার্জটা হচ্ছে তোমাদের 0, তোমার 1+0 মানে হচ্ছে 1। আর মাল্টিপ্লাইড নাম্বারটা কত? যেহেতু মানে দুখানা মেম্বার আছে, তাহলে এম ইকুয়াল টু হচ্ছে আমার 2। ঠিক তো? তো তাই যদি হয়ে থাকে তাহলে আমার কিউ বারটা হয়ে যাচ্ছে হাফ। ঠিক তো? সামেশন বা কিউআইটা হচ্ছে 1, এমটা হচ্ছে 2, তোমার কিউ বারটা হচ্ছে আমাদের হাফ। তাহলে এখান থেকে তাহলে আমরা হাইপারচার্জ তাহলে কীভাবে বের করবো? 2 × কিউবার মানে 2 × হাফ মানে হচ্ছে 1। ঠিক তো? 2 × হাফ মানে হচ্ছে 1। আচ্ছা, এবারে আমরা ওয়াইটাকে মানে হাইপারচার্জকে আমরা অন্য একটাভাবেও ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু তুমি লিখতেই পারো S+B, যেখানে এসটা হচ্ছে এস ইকুয়াল টু স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার, এবং সেটা তোমরা জানো যে যে পার্টিকেলটা স্ট্রেঞ্জ হবে, ফর এক্সাম্পল 4টে হাইপেরিয়ন এবং একটা মানে কেমেজন, তাদের জন্য আমরা স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বারটাকে -1 অ্যাসাইন করে থাকি, এবং যারা স্ট্রেঞ্জ পার্টিকেল নয় তাদের জন্য স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বারটা হলো 0। তাহলে এস ইকুয়াল টু হচ্ছে স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার, আর বিটা হচ্ছে আমার ব্যারিয়ন কোয়ান্টাম নাম্বার। প্রত্যেকটা ব্যারিয়নের জন্য ব্যারিয়ন কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে 1, এবং সে যদি নন ব্যারিয়ন হয় তাহলে তাকে আমরা 0 অ্যাসাইন করবো। তাহলে ব্যারিয়ন কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে? তাহলে ওয়াইকে আমরা এইভাবে ডিফাইন করবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা ছোট এক্সাম্পল নিয়ে দেখা যাক যে এই সূত্রটা সত্যি ঠিক না ভুল সেটা আমরা চেক করবো আমরা, ঠিক আছে? ফর এক্সাম্পল দেখো, আমি যদি বলি যে ওয়াই, ধরো আমরা মানে প্রোটনের জন্য বের করছি, তাহলে ওয়াই অফ প্রোটন কত হচ্ছে? ওয়াই অফ প্রোটনটা তুমি তোমাদের হচ্ছে দেখো, ওয়াই অফ প্রোটনটা হচ্ছে কিন্তু তোমাদের আসবে কত বলো? 1 আসবে, কারণ ওয়াইটা হাইপারচার্জটা হচ্ছে 1, আমি একটু আগে বললাম। আমরা আগের এক্সাম্পলটা আমরা নিউক্লিয়নের জন্য করেছিলাম, এবং নিউক্লিয়নের মধ্যে যেহেতু তোমাদের প্রোটন পড়ে যাচ্ছে তাহলে ওয়াইটা তার জন্য আমার 1ই হবে। তাহলে 1 যদি ওয়াই প্রোটন হয় তাহলে S+B মিলে তো আমার 1 হওয়া উচিত। তাহলে আমরা চেক করে দেখবো যে S+B মিলে 1 হচ্ছে কিনা। তাহলে আমি যদি S+B লিখি, তাহলে দেখো S+B অফ প্রোটন আমি যদি এইভাবে লিখি, তাহলে দেখো যেহেতু প্রোটনটা স্ট্রেঞ্জ পার্টিকেল নয় তাহলে তার স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে 0, আর যেহেতু প্রোটনটা হচ্ছে একটা ব্যারিয়ন তাহলে কিন্তু তার ব্যারিয়নের কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে 1, তাহলে 0+1 তাহলে 1, তাহলে বুঝতেই পারছো তাহলে ওয়াই কোটো S+B ঠিক আছে। এবং এই সূত্রটা তুমি বুঝতে পারছো তো আমার প্রোটনের জন্য ঠিক আছে, তার মানে অন্যান্য পার্টিকেলের জন্য কিন্তু এই সূত্রটা কিন্তু ভ্যালিড। তুমি চাইলে অন্যান্য পার্টিকেলের জন্য তুমি চেক করে দেখে নিতে পারবে। তাহলে ওয়াই কোটো S+B, এবারে আমরা যে একটা মেন সূত্রে চলে আসবো সেই সূত্রটা হচ্ছে তোমাদের গেল ম্যান নিশিজামা ইকুয়েশন। এই সূত্রটা তোমাদের এক্সাম পারপাসের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এটা একটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, কারণ হচ্ছে এই সূত্রটার মাধ্যমে তোমরা যে চার্জ কোয়ান্টাম নাম্বার যেটাকে আমরা কিউ বলে ডিফাইন করেছিলাম, আচ্ছা চার্জ কোয়ান্টাম নাম্বারটা বলা হয়নি, একটা জিনিস বলে রাখি যে কিউটা হচ্ছে আমাদের চার্জ কোয়ান্টাম নাম্বার। চার্জ কোয়ান্টাম নাম্বার মানে হচ্ছে চার্জ কোয়ান্টাম নাম্বার সবার প্রথমে আবিষ্কার করেছিল হাইজেনবার্গ, এবং সে অ্যাকচুয়ালি একটা জিনিস বুঝতে পেরেছিল যে প্রত্যেকটা এলিমেন্টারি পার্টিকেলের চার্জ, প্রত্যেকটা এলিমেন্টারি পার্টিকেলের চার্জ +-E, 0। তার মানে তুমি দেখো, তুমি যদি ফর এক্সাম্পল ধরো তুমি মানে প্রোটনকে তুমি যদি ধরো, তাহলে প্রোটনের চার্জ কত? +E, নিউট্রনের চার্জ কত? 0, আর ইলেকট্রনের চার্জ কত? -E, বুঝতে পারছো তো? তার মানে প্রত্যেকটা এলিমেন্টারি পার্টিকেলের চার্জ আইদার হতে পারে +-E বা কমা হচ্ছে মানে 0। তাহলে সেই বেশি, এবং যেহেতু তোমার নিউক্লিয়াসের মধ্যে তোমাদের কী আছে? প্রোটন আছে এবং নিউট্রন আছে, তাই তো? প্রোটন এবং নিউট্রনকে কিন্তু
ওদের মাস কিন্তু অলমোস্ট সেম, তাহলে প্রোটন কিংবা নিউট্রনকে কিন্তু তুমি তাদের মাসের বেসিসে ডিফারেন্সিয়েট করতে পারবে না, তুমি তাদের ডিফারেন্সিয়েট করতে পারবে ইন টার্মস অফ দেয়ার চার্জ। ফর এক্সাম্পল ধরো প্রোটনের চার্জ হচ্ছে প্লাসই, নিউট্রনের চার্জ হচ্ছে জিরো, ঠিক তো? তাহলে ওই চার্জ চার্জের জন্য একটা একটা চার্জ কোয়ান্টাম নাম্বারকে আমরা ডিফাইন করবো। তাহলে কিউটা হচ্ছে চার্জ কোয়ান্টাম নাম্বার, এবং আমরা এটাও জানি যে আই থ্রি মানে হচ্ছে তোমাদের থার্ড কম্পোনেন্ট অফ দ্য আইসোস্পিন, আইটা হচ্ছে তোমাদের থার্ড কম্পোনেন্ট, অর জেড কম্পোনেন্ট অফ দ্য আইসোস্পিন, থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন, ঠিক আছে? তাহলে কিউ কিউ আই থ্রি, এসটা হচ্ছে আমাদের স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার, স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার, বিটা হচ্ছে আমাদের ব্যারিওনিক কোয়ান্টাম নাম্বার। তো এই সবকটা যদি হয়ে থাকে তাহলে এই চারটের মধ্যে একটা সূত্র আছে, সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু আই থ্রি প্লাস ওয়াই বাই টু, মানে হচ্ছে আই থ্রি প্লাস এস প্লাস বি বাই টু, বুঝতে পারলে? এই যে সূত্রটা, এই সূত্রটাকে আমরা বলবো গেল ম্যান নিশিজামা ইকুয়েশন। তাহলে বুঝতে পারছো, তার মানে এই চারটে কিউ আই থ্রি এস এবং বিকে যে সূত্রটাকে রিলেট করে তাকে আমরা কি বলবো, গেল ম্যান নিশিজামা ইকুয়েশন। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখবো যে এই সূত্রটা ঠিক আছে কিনা। তাহলে আমরা আবার সেই নিউক্লিয়নের এক্সাম্পল দিয়ে দেখবো। আমরা জানি যে ফর প্রোটন, দেখো যে ফর প্রোটনের জন্য তোমরা, আমরা কি জানি যে কিউ সমান হচ্ছে ওয়ান, তার মানে তোমার ইকুয়েশনটা ডান বাঁ দিকে তোমাদের ওয়ান আছে, তাহলে ডান দিকটা তোমাদের ওয়ান হতে হবে। তাহলে প্রোটনের জন্য, প্রোটনের জন্য আমরা আই থ্রিটা কত পেয়েছিলাম, আমি আগে আগে ক্লাসে বলেছিলাম যে প্রোটনের মানে নিউক্লিয়নের আইসোস্পিন হচ্ছে হাফ, তার মধ্যে প্রোটনের মানে থার্ড কম্পোনেন্ট অফ দ্য আইসোস্পিনটা প্রোটনকে আমরা বলবো হাফ, এবং নিউক্লিয়নকে আমি এবং নিউট্রনকে আমি দেবো মাইনাস হাফ, ঠিক আছে? প্রোটনটা অফকোর্স কোনো স্ট্রেঞ্জ পার্টিকেল নয়, তাহলে সেটা হবে জিরো হবে, এবং প্রোটনটা অফকোর্স একটা ব্যারিয়ন, তাহলে আমরা তাকে ওয়ান দেবো। তাহলে বুঝতেই পারছো এখানে ওয়ান ছিল। আই থ্রি মানে কত, আই থ্রি মানে হাফ, তাহলে তুমি দেখো তাহলে কত আসছে, হাফ প্লাস এস প্লাস বি বাই টু, এস কত আছে জিরো, জিরো প্লাস ওয়ান বাই টু মানে হাফ প্লাস হাফ মানে ওয়ান। তাহলে বুঝতেই পারছো এই সূত্রটা কিন্তু আমাদের ঠিকই আছে, বুঝতে পারলে? তার মানে গেল ম্যান নিশিজামা ইকুয়েশনটা তুমি চাইলে অন্যান্য পার্টিকেলের জন্য তুমি করে দেখে নিতে পারো, তাহলে এই সূত্রটা তোমার তোমার ঠিক আছে, এই সূত্রটা থেকে কিন্তু তোমাদের কম্পিটিটিভ অঙ্ক অঙ্ক আসতে পারে, ঠিক আছে? আচ্ছা একটা জিনিস বলে রাখি যে এই সূত্রটা অনেক সময়তে তোমাকে এইভাবেও দেয় যে কিউ ইকুয়াল টু আই থ্রি প্লাস এস প্লাস বি বাই টু, এই সূত্রটা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু অনেক সময়তে এই সূত্রটাকে আমরা যদি এর মধ্যে আমরা যদি চার্ম কোয়ান্টাম নাম্বারকে আমরা যদি অ্যাটাচ করে দিই, তাহলে সেক্ষেত্রে সূত্রটা একটুখানি মডিফাই হয়ে যায়, সেক্ষেত্রে সূত্রটা হয়ে যাবে কিউ ইকুয়াল টু আই থ্রি প্লাস এস প্লাস বি প্লাস সি বাই টু, বুঝতে পারছো? যেখানে সিটা হচ্ছে, যেখানে সিটা হচ্ছে আমি এখানে লিখছি সি ইকুয়াল টু হচ্ছে তোমাদের চার্ম কোয়ান্টাম নাম্বার। যদি তুমি চার্ম কোয়ান্টাম নাম্বারটাকে তুমি যদি এর সঙ্গে অ্যাটাচ করে দাও, তাহলে কিন্তু সূত্রটা এমন টাইপের হয়ে যায়, ঠিক আছে? তাহলে চার্ম কোয়ান্টাম নাম্বারকে তুমি যদি মানে এর মধ্যে ইনক্লুড করে দাও, তাহলে এস প্লাস বি প্লাস সি হবে, আর যদি এক্সক্লুড করো তাহলে অনলি এস প্লাস বি হবে, ঠিক আছে? তোমাদের কিন্তু এই টাইপের এই এটা কিন্তু একটা একটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু এসেছিল যে চার্ম কোয়ান্টাম নাম্বারকে ইনক্লুড যদি করে দাও, তাহলে কিন্তু এটা এস প্লাস বি প্লাস সি বাই টু হয়ে যায়, ঠিক আছে? ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে বাকিটা আমি বলছি।